إِنَّ مَقْدَمَكُمْ مَرْسُولٌ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَكُم وَأَزْوَاجِهَا وَجَعَلَ كَثِيرًا وَاتَّقُوا اللَّهَ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ بارك الله لنا ولكم في القرآن العظيم আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ সুরাফ সর্দার আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আনোয়ার ব্যাপারী আমার কন্যা রুকুশিকে 5,01,000 দেন ঘরে অসীম বাবু কোনো কিছু দাবি না করিয়া গদাদতি নিবাসী মৃত্যু আসমদারি ব্যাপারী এর ছেলে ইমন ব্যাপারী এর কাছে আমার কন্যা রুকুশি আক্তারকে ওকালাতান বেলাতান সাক্ষীদের সম্মুখে রূপসী আক্তারকে ওকালাতান বেলাতান এই ছেলের কাছে নিখা দিলাম। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি ইমন ব্যাপারী পিতা মৃত্যু হাসপাতালের ব্যাপারী আমি উক্ত কামিনামায় সমস্ত শর্তকে মানিয়া নিয়া সোমার পৃথিবী ভোরপোষ ভদ্রসিত আরে প্রদান করিব এই সত্ত্বে মানিয়া নিয়া 5,01,000 দেন মহারে অসীম বাবু কোনো কিছু দাবি না করিয়া হাজারানা মজলিসে সকলের উপস্থিতিতে আল্লাহকে হাজারা জানিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুসারে নামচরি নিবাসী মোহাম্মদ আনোয়ার ব্যাপারী এর কন্যা রুকুশি আক্তারকে ওকালাতান বেলাতান সাক্ষীদের সম্মুখে রুকুশি আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম। আল্লাহ যতদিন বেঁচে রাখে একে নিয়ে শরীয়ত মোতাবেক জিন্দেগি উভয় পরিচালিত হব। বল আমিন 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 আমিন। যত রকম খারাপি আছে মাওলা সমস্ত খারাপি তুমি হেফাজত করে দেবো গাইবি নসর দান করে দেবো গাইবি মত তারা সাহায্য করে দেবো ইয়া রাব্বুল আলামিন। হাজরানা মজলিসে আমরা রক্তম করছি মাওলা যাদের শিলা করে বিবাহ মাওলা সকলকে তুমি কবুল করে নাও আমরা সকলের জন্য সিরাতাল মুস্তাকিম সরল পথে তুমি চলতে পারি তুমি করে রাখো ইয়া রাব্বুল আলামিন। মাওলা কাজ করে মেয়ে যেন স্বামীর বশ্যতা স্বীকার করে আত্মীয় বর্গ শ্বশুর শাশুড়ি যারা পিছিয়ে আছে তাদের সাথে চুলা বাচারণ করতে পারে তুমি তুমি রাখ দিল ইয়া রাব্বুল আলামিন। মাওলা সকলকে তুমি কবুল করে আমরা সকলের জন্য ঈমানের সাথে চলতে পারি তুমি তুমি রাখ দিল রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রাহীম আমিন। কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।